আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই সুন্দর বিউটি দিয়ে শুরু করতেছি আমার আজকের এই ভিডিওটি। আমি আজকে আপনাদেরকে দেখাবো খাজুর বাগান। যেহেতু খাজুরের দিন চলে যাচ্ছে, তাই আমি ভাবলাম খাজুর যেহেতু আমাদের সবারই প্রিয়, আসলে তো একটা বাগান আমার মানে খুবই পুরনো পরিচিত বাগান, কিন্তু আসলে এর ভিতরে যাওয়া হয়নি কখনো, বাইরে থেকেই চলে এসেছি। দেখতে পাচ্ছেন বিরাট এরিয়া জুড়ে এই বাগানটি। আসলে এটা আরবি মানে লোকের মালিকানাধীন, এটা কোনো সরকারি না। এদেশের আরবি বাগানগুলো এভাবেই থাকে। আমি একটু আজকে ভিতরে গিয়ে হাঁটব আর আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর যেহেতু আসলে খেজুরের দিন চলে যাচ্ছে, গরমের দিনে এদেশে খেজুর থাকে বেশি। আমি আগের আমার অনেক ভিডিও দিয়েছি খেজুরের, মানে গাছও দেখিয়েছি, অনেক ধরনের খেজুরও দেখিয়েছি। তো এই যে ছোট্ট মসজিদটি দেখতে পাচ্ছেন আপনারা, আসলে এই আরবি মালিকানাধীন একটা মসজিদ। তো এখানের যে মতোয়া, উনি আমাদেরই এলাকার। তো আমি এখানে আসি আসলে মাঝে মধ্যে, কিন্তু সময় হয় না ভিতরে যাওয়ার। তো আজকে একটু সময় নিয়ে এসেছি, আসলে একটু সময় ছিল তাই আসলাম, ওনাদের সাথে একটু সময় কাটালাম। এত মানে আপ্যায়ন করলেন ওনারা খুব বেশি। আর যেহেতু আমি নিয়ত করেছি আজকে একটু ভিতরে যাব, তাই দেখতে পাচ্ছেন এই গেট। আসলে আমি চলতে চলতে আপনাদের সাথে কথা বলবো। তো আমি আসলে অনেক সময় দেখেছি আপনাদেরকে এই দেশের বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো, আসলে আমার আশেপাশের আরবি লোকদের বিভিন্ন ধরনের যে জীবনযাপন সম্পর্কে আসলে এমনি দেখিয়েছি। আসলে চলার পথে এমন কোনো ফেমাস কোনো জায়গাতে আমি যাইনি। আমি যেখানে গিয়েছি আমার কাজের ফাঁকে ফাঁকে, আমার বন্ধুবান্ধব যারা আছেন আসলে তাদের সাথেই চলতে গিয়ে যে ভিউগুলো এসেছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখতে পাচ্ছেন এটা আসলে পানির জায়গা। এই যে এদিক দিয়ে দেখলাম আমি, পানি আসলে যাচ্ছে। এই যে বিরাট খাজুর বাগানটি দেখতে পাচ্ছেন, আসলে খাজুরগুলা গাছগুলো আসলে অনেকটাই খালি, এখন লাস্ট পর্যায়ে। তো কিছু কিছু আছে। আর এই বাগানটা আসলে খুবই পুরানো পুরানো এরিয়াতে আপনারা দেখতে পাবেন। আগের যে আমি এত পুরনো আসলে গাছ আমি আগে কখনো শেয়ার করিনি আপনাদের সাথে, করেছি এত মানে কাছ থেকে করিনি। এগুলো আসলে অনেক পুরনো, দেখতেই পাচ্ছেন আপনারা গাছগুলো আসলে বয়স অনেক বেশি দেখতেই লাগতেছে। আর সাথে সাথে আছে নতুন গজে ওঠা অনেক ছোটো খাজুরের গাছ। তবে এটা যে পুরনো একটি বাগান সেটা দেখতেই বোঝা যাচ্ছে। আসলে এদেশে আসলে অনেক যত্ন করা হয় খেজুরের গাছকে, আপনারা মানে যাতে ভালো করে দেখতে পারেন, সেই জন্য আসলে আমি মূলত এখানে এসেছি। দেখতে পাচ্ছেন পানির লাইন, আসলে পানির যাতে সব গাছের মধ্যে যায়, সেহেতু এখানে পানিগুলো সুন্দর ব্যবস্থা করা হয়েছে। পাকা দিয়ে লাইনগুলো টেনে নেওয়া হয়েছে প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায়। দেখতে পাচ্ছেন প্রায় গাছই আসলে খালি। আমি এখানে আসলে গরমের দিনে আসতে পারিনি সময়ের অভাবে। তবে অন্য জায়গার এটা আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে হিলি এরিয়া বলে এখানে, মানে এই এরিয়াটা। এই যে দেখতে পাচ্ছেন, আসলে এগুলো দেখে আমার দেশের কথা মনে হচ্ছে। আমাদের দেশে যে আমাদের আশেপাশে যে এগুলা ছোটো ছোটো পানি জায়গার জায়গাগুলো থাকে, আসলে এরকমই মনে হচ্ছিল। পুরা খালি দেখতে পাচ্ছেন, আসলে এখন তো শেষ হয়ে গেছে। আর তারপরেও কিন্তু অনেক ধরনের খাজুর এখনও আছে। কি সুন্দর দেখতে পাচ্ছেন ব্যবস্থাগুলা। আসলে আমাদের তো দেশে অনেকের আগ্রহ থাকে কীভাবে খেজুর গাছ থাকে, কীভাবে খেজুর এত গরমের মধ্যে বেঁচে থাকে, বালির মধ্যে কীভাবে খেজুর হয়। আসলে মূলত সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। গাছগুলো দেখানোর সাথে সাথে তার নিচের অংশটাও দেখাচ্ছি, কীভাবে পানি গুড়ায় গুড়ায় দেওয়া হয়। আর বিভিন্ন ধরনের যে সার আছে সেগুলা বা মাটি বদলানো হয়, সার দেওয়া হয় সময় সময়। কিন্তু এই যে খাজুর বাগানের পিছনে কত লোকের যে শ্রম আছে, কত মানুষ যে এখানে শ্রম দিতেছেন, আসলে সেটা না দেখলে বোঝা যায় না। আর এখন যেহেতু বিকালবেলা,
তো এখন আসলে ডিউটির টাইম না, ডিউটির টাইম সকাল থেকে শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই পানির লাইনগুলো আসলে ইয়ে যেখানে থাকে পানি আসার, এটা তো অবশ্যই কারেন্টের মাধ্যমে পানিগুলো উঠানো হয়। তো এখানে দেখাশোনার জন্য অনেক লোক আছেন, ওনারা টাইম মতো পানি দেন, টাইম মতো বন্ধ করেন। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি খাজুর একটু দেখতে পাচ্ছি একটা গাছে, এটা কিন্তু অন্য ধরনের খাজুর লাগতেছে আমার। আসলে বিভিন্ন জাতের খেজুর আছে, আমি একটি ব্লগ বানিয়েছিলাম, বিভিন্ন নামও দিয়েছিলাম। তো এগুলা আসলে এই যে একটা পরিবেশ আসলে বিকালবেলা, আর এত পরিষ্কার আপনারা দেখতে পাবেন, এই যে ভিতরে বলেন, এই যে এটা যে একটা বাগান গার্ডেন, এখানে কোনো আলাদা কোনো যে ময়লা টয়লা কিছু নাই, দেখতে পাচ্ছেন। এই গাছটা এখনও রয়ে গেছে লাস্ট মুহূর্ত, এগুলো কিন্তু এখন পাড়ার সময় হয়ে গেছে, দু একদিনের মধ্যে সম্ভবত এগুলো কেটে নিয়ে যাবে ওরা। তো দেখতে পাচ্ছেন ভাই বোনে, আসলে ওইটাই বলছিলাম, আমাদের দেশে তো একটু যদি ভিতরে যাওয়া যায় ময়লা মানে কাঁচড়া টাচড়ায় ভরা পাওয়া যায়। এখানে কিন্তু আপনি যতই ভিতরে যান, যেখানেই যান না কেন, সব জায়গা কিন্তু সমান পরিষ্কার পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এত বাতাস এখানে দেয়, এত কিছু, তারপরে এত গাছ, তারপরে দেখেন রাস্তাগুলো কীরকম, এত পরিষ্কার, কোনো পাতা টাতা কিচ্ছু নাই, এরকম মনে হয় যে এই মাত্র মনে হয় কেউ ঝাড়ু দিয়ে গেছে। তো কেমন লাগতেছে আমার এই ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগতেছে, কারণ এগুলো ভিউ তো আসলে সচরাচর আমাদের দেশে পাওয়া যায় না, খাজুরের বাগান। আসলে পুরনো পুরনো গাছের ফাঁকে ফাঁকে নতুন গজিয়ে ওঠা চারাগুলো ভালোই লাগছিল দেখতে। তো দেখতে পাচ্ছেন এই যে ভিতরে অন্য আরেকটি কালারের খেজুরের গাছ, হ্যাঁ এটা অন্য ধরনের একটা খেজুর, অন্য জাতের খেজুর। বাগানের নিচে দেখতে পাচ্ছেন কোনো ইয়ে নাই, ময়লা নাই, সবগুলো পরিষ্কার, এত ভালো লাগে। আসলে ইমারতের যে কোনো জায়গাতে আপনি যান, কোনো গার্ডেন, পার্ক বলেন, মার্কেট, হসপিটাল, আসলে এত সুন্দর পরিবেশ, যেদিকেই আপনি হাঁটবেন আসলে এত ভালো লাগে। এটা একটা আম গাছ, আসলে আমার, আমি হাঁটতে হাঁটতে কিন্তু এগুলো উঠাচ্ছিলাম, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ হাঁটতে হাঁটতে তো আসলে মোবাইল তো এদিক ওদিক একটু নড়াচড়া করে এই রোডটা দেখতে পাচ্ছেন। আসলে আমরা অনেকক্ষণ হেঁটেছি, তো কিছু কিছু আপনাদেরকে উঠিয়েছি, আসলে সবগুলাকে উঠিয়ে কী করবো, ইয়ে কি ভিউ, তো আর সবগুলো আপনাদেরকে দিলাম না, একটু মাঝে মধ্যে উঠিয়েছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে অন্য দেশের যে কোনো আসলে ব্যাপারে সবারই আগ্রহ থাকে, আমরা যখন শুনি বিভিন্ন দেশের গল্প তখন মনে হয় একটা কল্পনার মধ্যে একটা চিত্র আসলে আসে, তো সেটাই আসলে চিন্তা করেই দেখানো যে এই যে খেজুর বাগান। আমরাও ছোটোবেলা শুনেছি দুবাইয়ে বা মিডল ইস্টে খেজুর থাকে, কীভাবে উঠে খেজুরগুলা গাছের মধ্যে থাকে, কীভাবে কী, সবগুলা যখন আমি চোখ দিয়ে এখন দেখতেছি আসলে খুবই ভালো লাগে, আর এই জন্যই আসলে শেয়ার করা। আসলে আমি তো আলাদাভাবে কিছু আপনাদেরকে দিতে পারি না আসলে সময়ের অভাবে, আর এই জন্য চলার পথে আর কি মনে করেন আমি যেগুলো দেখতেছি সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো আশা করি ভালো লাগবে আপনাদের, এবং ভালো যদি লেগে থাকে তো অবশ্যই আপনারা মেসেজের মাধ্যমে জানাবেন এরকম যদি সুন্দর ভিউ দেখতে চান। আসলে আমাদের রসুল খুবই ইয়ে খেতেন, খেজুর পছন্দ করতেন, খেজুরের দেশে আমাদের খেজুর খাওয়া আসলে আমরা সুন্নত মনে করি, আসলে সুন্নত মনে করেই খাই, খুবই ভালো লাগে। আসলে বিভিন্ন জাতের খেজুর যখন আমরা সামনে পাই, আসলে সবগুলা তো আসলে অনেক ধরনের খাবার আছে, কিন্তু খেজুরের আলাদা একটা মানে ইয়ে আছে, আমাদের সবারই একটা আকর্ষণ আছে খেজুরের প্রতি। আর আমাদের রমজান মাসে তো অবশ্যই আমরা খেজুর না হলে নয়। আসলে যারা প্রকৃতি ভালোবাসেন আসলে তারা এই ভিউগুলো অবশ্যই ভালোবাসবেন, পছন্দ করবেন। তো দেখতে পাচ্ছেন আসলে অনেক বয়স্ক গাছগুলো, আসলে মাঝে মধ্যে কয়েক গাছে খেজুর রয়ে গেছে, আর বেশিরভাগ ক্ষেত্রে মানে এগুলো শেষ হয়ে গেছে। আসলে এটা ব্যক্তি মালিকানাধীন, তো গার্ডেন মনে করেন যখন যার দরকার হলো, আমাদের দেশে আছে না মানে করেন বাপ চাচারা অনেক ভাই থাকে, ওদের ছেলে মেয়েরা আছে,
তো এভাবে এদেশেও মানে আছে, ওনারা আসেন যখন যে আসলেন ওনারা সেটা নিয়ে গেলেন, এটাই মানে মূল কথা। যখন যখন যারা আসেন তারাই এগুলা থেকে নিয়ে যান, ওদের লোক আছে। তো যাই হোক, আসলে এটা খুলে রাখা হয়েছে পাবলিকের জন্য, এই জন্য ভালোই হয়েছে। অনেক সময় তো ভিতরে যাওয়ার পারমিশনও থাকে না, তো এটা আসলে পারমিশন আছে, সেজন্য আমরা মানে সহজে গেলাম, একটু হাঁটলাম বিকালবেলা, খুবই ভালো লাগছিল। আসলে আসলে মেমোরেবল করে রাখার জন্য আসলে ভিডিওগুলো করা, আমরা জানি না যদি আল্লাহ হায়াত দিয়ে থাকেন কখন কোথায় যাব, সেটা তো বলতে পারি না। কিন্তু এই ভিউগুলো আসলে আমরা যদি বেঁচে থাকি তখন কোনো এক সময় হয়তো অবসর হব, যদি আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে থাকেন তখন সেটা আসলে দেখব, আসলে খুবই ভালো লাগবে। সেটা এখন আমি এখন কল্পনা করতেছি, আমি যদি বেঁচে থাকি আরও 15-20 বছর পরে, আমি তো আর এখানে থাকবো না, বেশ হলে 4-5 বছর থাকবো, আমার তো বিলকুল ইচ্ছা নেই। কিন্তু আমি যখন যাব, আমার দেশে থাকি বা কোথাও থাকি না কেন, এটা যখন দেখবো আসলে খুবই মনে পড়বে। আসলে আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে ওনাদেরকে আমি দেখতে পাচ্ছেন। আসলে কথা বলতে বলতে মানে এই যে ভিউগুলো, মানে আপনারা যদি চোখে দেখতেন তাহলে বিশ্বাস করতেন কত সুন্দর ভিউ। তো এটা যখন আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে বলবো, গল্প করব কীভাবে কী, এর সাথে সাথে আরও অনেক স্টোরি আছে যা হয়তো এই ভিডিওতে বলা যাচ্ছে না। তো আসলে সেটাই মেইন উদ্দেশ্য। তো আমি আসলে বেরিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বেরিয়ে যাওয়ার মুহূর্তে এই ভিউগুলো, ওই যে দূরে দূরে দেখতে পাচ্ছেন আরও, কিন্তু এটা বিরাট এরিয়া জুড়ে। আমি আর একটি দেখিয়েছিলাম ব্লগ, একজন শেখের বাড়ির প্রাইভেট এরিয়া আমি গাড়িতে ঘুরে একদিন দেখিয়েছিলাম শেখের মেয়েকে সাথে নিয়ে। আসলে সেটা সম্ভব হয়েছিল গাড়িতে করে আমরা বেরিয়েছিলাম, এখানে তো গাড়ি নেই, আমি হেঁটে হেঁটে এসেছি তাই বেশি দূর যেতে পারিনি। আর বিকালও হয়ে যাচ্ছিলো, দেখতে পাচ্ছেন এত সুন্দর ডিজাইন ওদের, যে কালচারের একটা ইয়ে আছে বিভিন্ন শেখদের, যে একটা ডিজাইন মানে এটা যে নর্মাল দেখতে পাচ্ছেন এটা ওদের পুরনো যে বিল্ডিংগুলো সেই ইয়েতে বানানো, ওদের আসলে একটা কী বলবো, খুবই ফেমাস এই ডিজাইনটা, এই শেখের বিভিন্ন ধরনের বড় বড় শেখের এই ডিজাইনটাই আসলে ওনারা পুরানো, যে ওনাদের ঐতিহাসিক একটা ভিউ এটা আসলে ঘরের ডিজাইন, খুবই ভালো লাগে। আসলে যতই নতুন ডিজাইন হোক না কেন, পুরনো যে ওদের ঐতিহাসিক যে একটা ঘরের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এটা ওদের একটা ঐতিহ্য আসলে। তো বিরাট বিরাট এরিয়া, আমি শুধু একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভাই বোনেরা, আমি এখন বিদায় নিয়ে আমার মেহমানের ঘর থেকে চলে যাচ্ছি। কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটি অবশ্যই আপনারা মেসেজের মাধ্যমে জানাবেন, আর নতুন ভাই বোন যারা আছেন তারা অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। আসলে পুরো দিন ক্লান্ত হয়ে জব, বাচ্চাদের স্কুলে আনা নেয়া, ঘরের কাজকর্ম করে আসলে বয়স দিতে গিয়ে আসলে অনেক ক্লান্তভাবে আপনাদের সাথে উপস্থাপন করলাম, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে ভাই বোনেরা, এই সুন্দর ভিউর সাথে সাথে আমিও আজকে বিদায় নেব। দেখতে পাচ্ছেন বিকালবেলা সূর্য অস্ত যাচ্ছে, আর ইমারতের আরেকটি সুন্দর ভিউ হচ্ছে মসজিদ, যেখানেই যান না কেন চারদিকে আপনি ঘুরে দেখবেন শুধু মিনারা আর মিনারা। তো এইরকম একটি মিনারা দেখছিলাম, তো আমি বললাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেই। তো ভাই বোনেরা, আমি আজকের মতো এই সুন্দর ভিউর সাথে সাথে মানে বিদায় নিয়ে যা মানে নিচ্ছি আর আজকের মতো। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো আমার এরকম দৈনন্দিন জীবনের কিছু কাজকর্ম নিয়ে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।